নির্লজ্জতার চরম সীমা অতিক্রম করেও কিন্তু এই গামলা বা গামলার পরিবার এতটুকু লজ্জা পাচ্ছে না। এবং ওইখানে কী কী কেস ঘটেছে, মানে ওই ট্যুর করতে গিয়ে কী কী কেস ঘটেছে সবটা তোমাদের সঙ্গে বলবো, সবাই ওদেরকে কেমন চোখে দেখেছে সেটাও বলবো। তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই যে এই পরিবারটা, পুরো পরিবারটা একটা নির্লজ্জ পরিবার, একটা মানে কি বলবো নোংরা পরিবার, কারণ এদেরকে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এত ভিউয়ার্স, এত বাজে কথা বলছে কমেন্ট বক্সে তাদের, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিওর মাধ্যমে এত এত বাজে কথা শুনেও এদের মধ্যে কোনো হেলদোল নেই, তারপরেও ভিডিও পাবলিক করছে এবং মিথ্যে কথা বলে যাচ্ছে, আমরা তিনজন, আমরা তিনজন, মানে ঠাম্মি আসেনি, আমরা তিনজন, বলতে লজ্জা পাচ্ছে না। ভিডিও পাবলিক করলি কী করে? ও একদিন অবশ্য হচ্ছে শোক পালন করেছিল, শোকে আচ্ছন্ন হয়ে গিয়ে ভিডিওটা যখন পাবলিক হয়েছিল সেই দিন কিন্তু ভিডিও দেয়নি, বিগত কাল ধরে অসুস্থ সে কথা বলেছিল বলে কিন্তু ভিডিও দেয়নি, কিন্তু সেই লজ্জা সরব আবার কিন্তু চলে গেছে। ওকে অনেকে কী করছে, ওকে উৎসাহ এখনও পর্যন্ত দিচ্ছে যে ওটা ছিল পাবলিক বাস, পাবলিক মানে পাবলিক প্লেস যেমন হয় পাবলিক বাস, সেখানে যে কেউ যেতে পারে, ওটা কি মানে এই চিনার বাপের বাস যে ওখানে ফোকলা যেতে পারবে না, ওখানে যে কেউ যেতে পারে, তো সেই হিসেবেই ফোকলা ওখানে গেছে। বাহ, দারুণ 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 যুক্তি, দারুণ যুক্তি। তো যাই হোক, এই দেখো একটা জিনিস, যে ভিডিওটা ধরো এই তোমার বাসে যে ভিডিওটা আমরা দেখতে পেলাম ফুটেজটা আর কি, তো সেই ফুটেজ দেখতে পেয়েছি, তারপরে আমরা ওর মোনাই কাকা তার হচ্ছে বিভিন্ন ফটো পার্সোনালি যে ফেসবুকে বিভিন্ন ফটো পোস্ট করেছে সেগুলো আমি দেখেছি, মোনাই কাকার গার্লফ্রেন্ড যে ফটো পোস্ট করেছে সেখানে আমি দেখেছি। তো এই যে সেই ফটোর ব্যাপারে বলছি যে ওর সম্বন্ধে মানুষের ধারণাটা কী, দেখো এই যে গেছে বেড়াতে গেছে, তোমরা কখনো কোথাও দেখেছো এই যে সারাদিন বাসে ঘুরছে বা ঘুরতে গেছে বা ঠাক মানে পুজো দিতে গেছে, কোথাও কিন্তু আমরা দেখিনি যে এই যে মহামান্যা পরকীয়া নারী, পরকীয়া করা নারী আর কি, তো সে হচ্ছে কোথাও কারোর সাথে বাসের কারোর সাথে কথা বলেছে বা গল্প করেছে বা একসাথে চলো ওই মন্দিরটা আমরা একসঙ্গে দেখে আসি, কারণ দেখো ট্যুরে গেলে পরে না অনেকের সাথে এত সুন্দর আলাপ জমে যায়, এত সুন্দর সম্পর্ক হয়ে যায়, সেই সম্পর্ক কিন্তু অনেক দিন পর্যন্তও থাকে, এরকম আমাদের সাথেও হয়েছে। অচেনা অজেনা মানুষ কিন্তু বেড়াতে যাওয়া একসঙ্গে ওই যে ছটা সাতটা আটটা দশটা দিন একসঙ্গে থাকা, তাতেই কিন্তু অনেকটা চেনা হয়ে যায়, ওদেরকে কিন্তু আমরা দেখিনি, ওরা পুজো দিতে গেছে একা একা, কী কথায় কথায় বলেছে মোনাই যাবে না, মোনাই ধোনাই যাবে না, আমরাই চলে যাচ্ছি, ওরা পরে যাবে, ওরা রেডি হয়নি। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয় বন্ধুরা, ওরা হচ্ছে একা একাই গেছেন, কারণ ওদের মনে ভয় আছে, যে ভয়টা থেকেও কিছু হলো না, সবাই সবটা জানতে পেরে গেল, ওদের মনে হচ্ছে ভয় ছিল যে এই যে আমি ভিডিও করব, এই যে ঠাকুর মন্দিরে যাব, এখানে যদি কেউ এই বাসেরই কেউ আমাদের ফটো তুলে দেয়, হ্যান দেয় ত্যান দেয়, এটা মনের ভিতরে ওর কোথাও একটা ক্ষীণ ভয় ছিল, কিন্তু সেই কারণে দেখবে বাসে ওরা গেছে কারোর সাথে সেভাবে কথাও বলেনি, নিজেরা নিজেরাই সব, এবং যখন ওই ঘুরতে গেছে বিভিন্ন মন্দির টন্দির আরতি দর্শন, ওই সঙ্গে শুধু ছিল ওই মোনাই, একবার দেখেছিলাম সঙ্গে আরতি দর্শনে ছিল একবার মোনাই আর মোনাইয়ের গার্লফ্রেন্ড, তো এই মোনাইয়ের গার্লফ্রেন্ডকেও কিন্তু ওর তারপরে আর ওর সাথে বেশি আমরা দেখিনি। আমরা দেখো একসঙ্গে একটা ট্যুর একজন অ্যারেঞ্জমেন্ট করেছে, তার সাথেই আমরা সবাই যাবো, এরকমই তো ব্যাপারটা হয় যে তার সঙ্গেই যাবো, কিন্তু একা একা ঘুরবো, একা একা আমরা থাকবো, একা একা খাবো, আমরা দেখেছি সবকিছুই একা একা, এই একা একা ব্যাপারটা সত্যি মানে ওকে ওরা যে বাসে গেছে, তারপরে তোমার সঙ্গে যে ফোকলা গেছে, ওরা নিজেরাও যেমন ভয়ে ছিল, আদার্স পাঁচজনও কিন্তু ওদের নোংরামি দেখতে পেয়েছে। হ্যাঁ বন্ধুরা, বাসের মধ্যেই নোংরামি দেখতে পেয়েছে, তো থ্রি সিটার বাস, মানে বাস বলছি থ্রি সিটারে বসেছে, তো তারপরে তোমার সঙ্গে ঠাম্মি আছে, তাতে কী অসুবিধা, ঠাম্মি তো মাই ডিয়ার ফ্রেন্ড সম্পর্ক ঠাম্মির সাথে, নাহলে যেদিন বললো যে সারা রাত আমি ঠাম্মির কাঁধে মাথা দিয়ে ঘুমিয়েছি, ঠাম্মির চোখের ইশারা দেখেছিলে, ইশারাতেই আমরা বুঝে গেছি সে ঠাম্মি কী বলতে চাইছিল। তো যাই হোক, তো এবারে হচ্ছে এই যে মোনাইয়ের পোস্ট করা ভিডিও, পোস্ট করা তোমার ফটো দেখলাম, মোনাইয়ের গার্লফ্রেন্ডের ফটো ভিডিও দেখলাম, যিনি এই ট্যুরটা অ্যারেঞ্জমেন্ট করেছেন সুদীপবাবু তার ভিডিও দেখলাম, মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেগুলো দেখলাম, তো সেখানে দেখলাম এই যে ওরা বাসে গেছে ঘুরতে, এই যে এতজন একসঙ্গে গেছে, ওদের ওই যে বুদ্ধ মন্দির যেটা বুদ্ধগয়াতে বড়ো যে বুদ্ধ মন্দিরটা, সরি বুদ্ধদেবের মূর্তিটা, যে বড়ো মূর্তিটা যেটা, তার সামনে দেখলাম ওদের একটা গ্রুপ ফটো, তো শুধু তার সামনে নয় অনেক জায়গায় দেখলাম ওদের গ্রুপ ফটো একসঙ্গে, গ্রুপ ফটো বলতে ওই তোমার যিনি অ্যারেঞ্জমেন্ট করেছেন সুদীপবাবু, তার স্ত্রী, তারপরে তোমার মোনাই, মোনাইয়ের গার্লফ্রেন্ড, এবং বাসের বেশ
কিছু মহিলা এবং বেশ কিছু পুরুষ মানুষ, মানে একসঙ্গে যারা ঘুরতে গেছে সবাই কিন্তু সেই ফটো তুলেছে। তো সেই ফটো ফেসবুক পেজ, ওদের যা যা আছে আর কি, যাদের কথা বললাম আমি আর কি, তাদের প্রত্যেকের কিন্তু ফেসবুক পেজে বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে কিন্তু আপলোড হয়েছে। আমার একটা প্রশ্ন যে এদের সাথে, মানে এদেরকে তাহলে এই যারা ঘুরতে গেছে সহযাত্রী, তারা এদেরকে কী চোখে দেখেছে যে এদের সঙ্গে একটা কারোর ছবি নেই? মানে এরা যারা এতগুলো মানুষ ছবি ছেড়েছে, সুদীপবাবুর স্ত্রী সুদীপবাবু, মোনাইয়ের গার্লফ্রেন্ড, তো এই যে আমি চারটে মানুষের কথাই বলি, বাকি আদার্সও লোকেদের দেখেছি, তো চারটে মানুষের কথাই বলি, এরা যে গ্রুপ ফটো ছেড়েছে যাদের সঙ্গে ঘুরতে গেছে সবাই একসাথে, এরা কিন্তু নেই, এরা কেউ নেই। আচ্ছা, ফোকলা না থাকতে পারে, কারণ ফোকলাকে দেখলে আমরা জেনে যাব, গামলাও না থাকতে পারে, কিন্তু এই যে এর বৌদি ঠাম্মি মা সবাই মিলে যে গেছে, তাহলে এদের সাথে গ্রুপ ফটো তোলেনি কেন? গ্রুপ ফটোগুলো ওরা ছেড়েছে একসাথে, তো আরও শুধু মানে অনেকে মিলে অনেক জায়গাতে একসঙ্গে গেছে। ও শুধু মিথ্যে বলে গেছে আমাদের যে মোনাই কাকা এখন যাবে না, মোনাই কাকা খাবার দিচ্ছে এখন যাবে না, মোনাই কাকা রেডি হয়নি যাবে না, মিথ্যে কথা। ও তো সবটাই মিথ্যে বলে, মিথ্যে কথা। অ্যাকচুয়ালি একটা হোটেলে সবাই মিলে যখন ওঠে একসঙ্গে, মোটামুটি একসঙ্গে মোটামুটি ঘুরতে যায় যারা নিয়ে যাচ্ছে তাদের সঙ্গে, যেহেতু বলেছে থাকা খাওয়া ঘোরা সবটাই আমাদের, কিন্তু ওরা নিজেরা আলাদা করে টোটো ভাড়া করে আলাদা করে কিন্তু ওরা ঘুরতে যাচ্ছেন, কারণ ওরা চাইছে না কারোর সঙ্গে যেতে, নিজেদের পিছনে গন্ধ যে, নিজেরা যদি ক্লিন থাকতো তাহলে কিন্তু এটা হতো না, নিজেদের পিছনে গন্ধ বলে আলাদা 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 থেকেছে। বাকি আদার্স যারা বাসে আরও গিয়েছিলো, বেশিরভাগ মানুষ এবং ওই মোনাইরা সব কিন্তু একসঙ্গে ঘুরতে গেছে। হ্যাঁ বন্ধুরা, সবাই একসঙ্গে ঘুরতে গেছে, একসঙ্গে ওরা ছবি ছেড়েছে, সে ছবি কিন্তু আমি দেখেছি, তো সেই জন্যই বললাম। তো মানে এই যে দেখো না, আজকের ভিডিওটা দেখলাম যে সবাই দলে দলে বসে রয়েছে, আর ও হচ্ছে একটা চা বেড কভার পেতে মা মেয়েতে শুয়ে রয়েছে। কী আর করবো মা মেয়েতে, যে পাঁচজনের সঙ্গে কথা বলা, একসাথে বসে গল্প করা, সব সময় দূরে দূরে থেকেছে, এটাকে ট্যুর বলে? আমার জানা নেই এটাকে ট্যুর বলে কি না। ট্যুর মানে হচ্ছে সবাই মিলে আনন্দ করতে করতে যাওয়া, বাসে যাচ্ছে ঠিক আছে, ট্রেন হলে আলাদা ব্যাপার, বাসে যাচ্ছে যেখানে কষ্টটা জার্নির অনেকটা বেশি কিন্তু আনন্দটা অনেকটা বেশি হয়। জার্নির যে কষ্ট সেটা তো আছেই, কেন বাসে পা ফুলে যায়, যেটা বলছিল আজকে আমার গাল কি ফোলা দেখছো, আমার যা পা হয়েছে না, কেন গো ফুর্তি মারাতে গেছো পা তো হবেই, গোটা অঙ্গ ফুলবে, কারণ ওরকমভাবে কষ্ট করে কেউ ট্যুরে যায় না, একটু পয়সা বেশি খরচ করে ট্রেনে যাওয়া উচিত ছিল। তো যাই হোক, ঘুরতে গেছো তো কষ্ট তো হবেই, তো কষ্টের পরে যখন রাতে তোমার ওই হোটেলে যখন ঢুকেছো তখন তো কষ্ট লাঘব করে দিয়েছে, লাঘব করে দেওয়ার লোককে তো সঙ্গে নিয়ে গেছো, সে তো লাঘব করেই দিয়েছে। কিন্তু এটাই দেখে আশ্চর্য হলাম যে এই যে বাসে নাচানাচি করছে, ঠিক আছে এটা ওদের ক্লাস, এটা ওদের ক্লাস, বাড়ির বুড়ো থেকে গুঁড়ো হচ্ছে বাসে নাচানাচি করছে। আজকে অবাক হয়ে গেলাম জানো, কুল গাছের কুল দেখেছে মা বৌদি একেবারে মাছির মতো ছুটে গেল, না কুলে মাছি বসে না মিষ্টিতে বসে, যাই হোক ওটাকে মিষ্টি ভেবেছে, কুলটাকে ভেবে নিয়েছে মিষ্টি। ও মা গো, আমি তো দেখে অবাক যে ওখানে কুল দেখেছে রাস্তায় বেড়াতে গেছে, সেখানে মাছির মতো মা বৌদি ছুটলো কুল খাওয়ার জন্য, অবশ্য গামলা পড়ে গেছে কিনা জানি না, ও বললো আমি কুল খাবো না, এত রাখা রাস্তার ধার, কোথায় বিহার বর্ডার বললো, রাস্তার ধার কুল গাছ দেখে ছুটে গেছে, এদের ক্লাস ভাবতে পারছো? তাহলে এরা বাসে নাচানাচি করবে না তো কী করবে, এরা নোংরামো করবে না তো কী করবে? তো এদের ক্লাসটা না ওই বাসের লোকগুলো বুঝে গেছে, বাসে যারা আরও প্যাসেঞ্জার ছিল, আরও যারা মানে ট্যুর করতে যাচ্ছিলো আর কি, তারা না বুঝে গেছে, ঠিক সেই কারণে হচ্ছে এদেরকে কেউ পাত্তা দেয়নি। এরা হোটেল থেকে ঘুরতে গেছে একা একা, এরা হোটেল থেকে গঙ্গা আরতি পুজো দেওয়া সবটা একা একা করতে গেছে, পাত্তা তো একে পায়নি, আর দ্বিতীয়ত হচ্ছে নিজেরাও মিশতে চায়নি, নিজেদের পিছনে গন্ধ আছে বলে নিজেরাও মিশতে চায়নি। এমনকি যে সোনাই কাকা সেও পর্যন্ত হচ্ছে সবাইকে নিয়ে ফটো তুলেছে, তোমাদেরকে বললামই, সবাইকে নিয়ে একসাথে ঘুরতে গেছে, বাট এদের কেউ পাত্তা দেয়নি, এরাও নিজেদেরকে গুটিয়ে রেখেছিল। এটা কী এনজয় করলি রে, এটা কী এনজয় করলি, খুব এনজয় করলি বললি, ঘুরলাম খুব ঘুরলাম, এবার বাড়ি ফেরার পালা, এটা কী ঘোরা হলো যে সবাই মিলে আনন্দই করতে পারলাম না, শুধু বাসে বাসে কাটলো আর মন্দিরে একটু নমনম করে পুজো দিলাম, দিতে হয় তাই দিলাম, এসছি চলো দিতে হয় তাই দিলাম, আর বাকি সময়টা হোটেলে কাটালাম, নাহলে ঘুরতে গিয়ে কেউ হোটেলে লুডো খেলে কাটায়, প্রথমবার দেখলাম। তো যাই হোক, তো এটাই বলি বন্ধুরা যে ওর সঙ্গে কিন্তু সদ্ভাব বা ওর সঙ্গে যে এই যে ওর মানে নোংরামো, এটা কিন্তু অনেকেই ভালো চোখে মেনে নেয় না। আমার মনে হয় ওই মোনাই কাকাও কিন্তু খুব ভালো চোখে দেখে না, তার কারণ
তার ফেসবুকের, তার ইনস্টাগ্রামের কিছু পোস্ট দেখে, না আমি বলবো না সে সরাসরি কিছু বলেছে, তবে কিছু পোস্ট দেখে আমার মনে হলো যে ইঙ্গিত কিছু একটা আছে ব্যাপারটা। কারণ একটা রিলস দেখলাম উনি বানিয়েছে যে ইনা মিনা টিনা যেই আসুক তুমি আমার সব, মানে গানটা যদিও, তো এখানে ওটা ডিসেম্বর মাসে দেখলাম, তো আগস্ট মাসে ইনি বেরিয়ে এসেছিলেন। তো আমার মনে হয় এই যে এদের দুজনের সম্পর্ক, এই যে ওর কাকা, পুরোহিত কাকা আর তার গার্লফ্রেন্ড, তো সেখানেও মনে হয় এ ঢোকার চেষ্টা করেছিল বা কিছু একটা ব্যাপার ছিল, তো সে কারণে হয়তো এই যে এর গার্লফ্রেন্ডের মনে একটু হলেও সন্দেহ দেখা দিয়েছিল, তো তার উদ্দেশ্যে এই যে পুরোহিত কাকা রিলস বানিয়েছে যে ইনা মিনা টিনা যেই আসুক জীবনে, ওপরে টাইটেলটাও তাই দিয়েছে ইনা মিনা টিনা যেই আসুক জীবনে তুমি আমার সব, তো মানে কিছু একটা ব্যাপার ঘটেছিল, তো সেই কারণে এই মানে কি বলবো এই যে ঘুরতে গেছে ওর গার্লফ্রেন্ড, এও কিন্তু ওকে আগলে আগলে রেখেছে যে বাবা এর ধারে কাছে যেতে দেবো না, যদিও বাড়ির কাছেই থাকে তবু এর ধারে কাছে যেতে দেবো না, আগলে আগলে রেখেছে। একসঙ্গে দুজনে অনেক ছবি তুলেছে, অনেক ছবি পোস্ট করেছে, ভালো লাগছে, কিন্তু আমরা একবারই শুধু দেখলাম যে প্রথমবারই যে এই যে ও তো এখনও রেডি হয়নি, নাম ধরে বললো ও এখনও রেডি হয়নি, তো ওই একবারই কিন্তু দেখেছি, তারপরে কিন্তু ওর সঙ্গে আমরা আর দেখতে পাইনি, এদের সঙ্গে কিন্তু আর দেখতে পাইনি। তো এর যে স্বভাব চরিত্র, এই যে স্বামী ছেড়ে এসছে, সংসার ছেড়ে এসছে, এদের ফ্যামিলিটা এইরকম, সবটাই নিশ্চয়ই ওর গার্লফ্রেন্ড জানে, সেই জন্য ওর ওই পুরোহিত কাহাকে ওই গার্লফ্রেন্ড, আমি গার্লফ্রেন্ড ঠিক বলবো না, কারণ হচ্ছে ওদের রেজিস্ট্রি হয়ে গেছে শুনেছি, ওরা দুজনেই খুব ভালো সম্পর্কে আছে বুঝতে পারছি, না হলে একসঙ্গে ছয় রাত্রি ছয় দিন নিজেরা মানে সামাজিকভাবে বিয়ে হওয়ার আগে কখনোই হানিমুন করতে যেতে পারে না, এটা স্বাভাবিক জিনিস, কিন্তু ওরা তবু গেছে। কিন্তু একটা জিনিস ভীষণ অবাক লাগলো যে দুজনেরই ফেসবুকে যে মানে স্ট্যাটাস থাকে, তো সেখানে দেখলাম দুজনেই লেখা আছে সিঙ্গেল, অর্থাৎ এই পুরোহিত কাকা এবং পুরোহিত কাকার গার্লফ্রেন্ড, অর্থাৎ বউ, রেজিস্ট্রি হয়ে গেছে আইনি মতে, তো অবশ্যই বউ যদি হয়ে গিয়ে থাকে, কারণ এটা আমার সত্যি তো মিথ্যা আমি জানি না, এটা শোনা কথা, তো অথচ দুজনেই লিখে রেখেছে কিন্তু সিঙ্গেল, ব্যাপারটা ঠিক বোধগম্য হলো না। তাহলে কি ওই সিঙ্গেল লিখে রেখে আর একটু কোথাও উকি ঝুঁকি মারার চেষ্টা আছে কি জানি, যাই হোক এটা আমার দেখে আমার অবাক লাগলো, বাবা দুজনেই সিঙ্গেল, কেউ লেখেনি ইন এ রিলেশনশিপ, ম্যারিড না লিখুক যেহেতু সামাজিকভাবে বিয়েটা হয়নি, ইন এ রিলেশনশিপ কিন্তু খুব তাড়াতাড়িভাবে এই গামলা কিন্তু লিখে ফেলেছিল, দেখেছো তো স্ট্যাটাসটা একদম মানে বেরিয়ে আসা কিছু মাস মানে এক দু মাস পরেই ইন এ রিলেশনশিপ লিখে দিয়েছিল, ফলাও করে রিলেশনশিপ লিখে দিয়েছিল, বাট সেই রিলেশনটা কার সাথে আছে তাকে দেখাতে গিয়ে ওর কাল ঘাম ছুটে যায়। তো চলো বন্ধুরা, এইটুকুই তোমাদেরকে বলবার ছিল যে এই যে বেড়াতে গেছে ওর এই ঘুরে বেড়ানোটা, ওর ট্যুরটা খুব একটা সুখকর হয়নি, ওইখানকার মানুষের কিন্তু ওদের প্রতি মনোভাব ঠিকঠাক ছিল না, প্রত্যেকের যাদের সঙ্গে গেছে প্রত্যেকের মনোভাব ঠিকঠাক ছিল না, কারণ যারা গেছে তারা যে ফটোগুলো পোস্ট করেছে সবাই একসাথে, বাট ওরা কেউ নেই, একজনও ওদের ওই গ্রুপে নেই, মানে ওরা সবটাই একা একা সেরেছে, এটাই হচ্ছে এর থেকে বোঝা যায় যে ওই পার্টিটা এসছে, ওই পার্টিটা পুরো আলাদা, ওটা পুরো আলাদা, ওদের কোনো ক্লাস নেই, কোনো বেস নেই, যেখানে খুশি নাচে, যেখানে খুশি শুয়ে পড়ে, মানে কি বলবো কুল গাছ দেখলে ছুটে যায় ওরা, মানে ওদের ওই বাসের মধ্যে তো ছিল, আচরণ দেখেই বুঝে গেছে যে এদের কোনো ক্লাস নেই ভাই, এদের থেকে দূরে থাকাই ভালো, আর এরাও ভেবেছে বাবা আমরা দূরে আছি এটাই ভালো, বাবা আমরা নিজেরাই ভালো, আর নিজেরাই একা একাই যাবো, নাহলে আমাদের কোথা থেকে কোন গন্ধ কে পেয়ে যাবে, বাবা সোশ্যাল হয়ে যাবে, তো সোশ্যাল তো সেই হলোই, কিছুতেই তুই রক্ষা করতে পারলি না, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো, যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, টাটা।